ইয়েস ইয়েস আসতে মনে না চাইলেও আসতে হয়, এমন ঠান্ডা লাগছে, কাশতে মনে না চাইলেও কাশতে হয়, ইচ্ছা করে দিছে কিন্তু মন থেকে দিছে। একটা হলো মন থেকে কাশি ইচ্ছা করে দেওয়া, একটা হলো শরীর কাশি দেয়, তখন ইচ্ছা অনিচ্ছার গোষ্ঠী কিলাই, কাশি আইসে তোর কাশি দিতেই হবে, এমন একটা অবস্থা। তো ঠান্ডার একটা বিশাল একটা প্রভাব পড়ে গেছে, শীত যে চলে আসছে, মানে ঢাকা পর্যন্ত এখন পৌঁছতে পারেনি তেমন ভাবে, ঢাকা পর্যন্ত ফ্লুটা পৌঁছায় দিছে, যে ভাইরাসটা আর কি, হাঁচি কাশির যে ভাইরাস, নাক টানে যে ভাইরাস, সেই ভাইরাসটা অলরেডি ঢাকা পৌঁছে গেছে, কিন্তু শীত এখন এসে পৌঁছায়নি। আবার শীত পৌঁছাইতে পৌঁছাইতে গরম পৌঁছায় যাবে, শীতের আগে গরম পৌঁছায় যাবে দেখা যায়। তো ঢাকায় হয় কি, ওই শীতকালটা আসে না, ঢাকায় যেই কালটা আসে সেটা হলো হালকা গরম কাল, হালকা গরম, হালকা গরম, হালকা হালকা গরম লাগবে। আপনি যে ফ্যানও ছাড়তে পারবেন না, অফও করতে পারবেন না, বউয়ের সাথে হ্যাভিজ হবে, বউ বলে সারো, আমি বলি বন্ধ করে, যখন বউ সারে তখন বউয়ের শীত লাগে, বন্ধ কর, তখন আমি বলি আবার সারো। এই একটা মারামারি, মানে যে ফ্যান খুইলে কোথাও বাইরে বার দিই, ফ্যান থাকারই দরকার নেই ঘরের ভিতরে। ঠিক একই সমস্যাটা হয় বাসে উঠলে, একজন বলে জানলা খোলো, একজন বলে জানলা লাগাও, একজন বলে জানলা খোলো, একজন বলে জানলা লাগাও, কিরকম অবস্থা হয়। সিনেমা দেখতে গেলে এই যে পাশাপাশি বসে রয়েছে হাতল, এখন আপনার হাতল না আমার হাতল, আপনি রাখেন আমি সরাই, আমি রেখে আপনি সরান, এই যে কনফিউশন জীবনে, এই জীবনে চলতেই থাকে। যেমন এখন আমাদের লিসনারদের মনে একটা কনফিউশন, এটা কি লাইভ শো নাকি রেকর্ডেড শো, লাইভ শো নাকি রেকর্ডেড শো, এই কনফিউশন, এই ধরনের কনফিউশন দূর করার জন্য আমি বলে দিচ্ছি এটা লাইভ শো। সো রেকর্ডেড ভাবে কোনো টেনশন নেই, কারণ লাইভ শো এতটাই লাইভ যে ফেসবুকে গেলে আপনারা আমাদেরকে লাইভ দেখতে পারবেন। Please, 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 and welcome to the Nut Bolt, to the 2-1 Kings only on Capital FM 94.8. আগে কোনোদিন এই কথা বলিনি, সো এটা লাইভ শো। হ্যাঁ, আর পরে কোনোদিনও এই কথা বলবো না, ঠান্ডার কথা, ঠান্ডার কথা বলবো আগামী শীত থাকা পর্যন্ত, তারপরে ঠান্ডার কথা আলোচনা করবো, ঠিক আছে? পুরো একদম অবস্থা যে কাহিল। যারা যারা নাট বলতে শুনছেন তাদেরকে জানাচ্ছি, আপনারাও চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন, আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন, আমাদেরকে পোক করতে পারবেন, আমাদেরকে লাইক করতে পারবেন, শেয়ার করতে পারবেন, আমাদের সাথে কথা এবং SMS এর মাধ্যমে যোগাযোগ করতে হলে যেটা করতে হবে, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখবেন CFM, স্পেস দিয়ে নাম, স্পেস দিয়ে নাম, স্পেস দিয়ে লোকেশন, স্পেস দিয়ে নিজের মনের কথা লিখে পাঠিয়ে দেবেন 26969 এই নাম্বারটিতে। এছাড়াও চাইলে আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করে উড়িয়ে ভাসিয়ে দিতে পারেন, কারণ ভাই এখন লাইক কমেন্ট শেয়ারের যুগ, বুঝছেন? মানে প্রতিটা কথার পরে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মানে এখন বাচ্চা কাচ্চা যারা কিনা আগে কথা বলতো, শুরু করতো জীবনে প্রথমে আম্মা বলে খুশি, আমার ছেলে মা বলছে, আমার মেয়ে মা বলছে, বাবা বাবা বলছে, দাদু বলছে, এখন জন্ম হওয়ার পরেই লাইক শেয়ার কমেন্ট, হ্যাঁ বাবা লাইক বলো, লাইক বলো, মুখে শুনে নিয়ে বাবা বলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলো, বলে দাও, বলে দাও বাবা, তুমি বললে আমার চ্যানেলে বেশি বেশি সাবস্ক্রাইব হবে। মানে এখন সবচেয়ে ভাইরাল ওয়ার্ড হলো চারটা, লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব, হ্যাঁ দেখতে ভুলবেন না। মানে এই জন্য অবস্থায় আমরাও বলি আর কি, হ্যাঁ এই ভাইরাল কাজটাকে করে আমাদেরকে একদিন ভাইরাল করে দিবেন, হ্যাঁ নাট বলতে এসব কথা বলা হয়, এসব বলে যে তুমি বললা না যে লাইক কমেন্ট শেয়ার, মানে এখনকার বাচ্চারা যেটা হয়েছে আর কি, হ্যাঁ এটা তুমিও জানো ফেস করতেছো। মানে আমরা যখন ছিলাম বাচ্চা তখন কি হতো যে মানে কোনো কিছু খাইতে না চাইলে আম্মা বলতো যাই খা, হ্যাঁ খা, আর এখন কি বলে, হ্যাঁ যে খা, খায় না, এই দেখ কার্টুন দেখ, এই দেখ, এই দেখ টম এন্ড জেরি, এই দেখ মোটু পাতলু, আর আমাদের সবাই বলতো যাই খা, খাবি নাকি মার খাবি, না এখন কত লোকে মানুষ কার্টুন দেখায় খায়, আমাকে জুতো দেখাইলি তো ওইটাই তো, খাবি মার খাবি, হ্যাঁ মানে জুতো দেখাই তো দুমু, সাথে সাথে কি বাবা অদ্ভুত রুচি চলে আসতো ভিতর থেকে, চার পাঁচ বাটি খেয়ে ফেলাইতাম, এক চামচ খাইতে চাইতাম না, তখন মনে করেন বলার পর চার পাঁচ বাটি খেয়ে ফেলাই, এই হলো আমাদের ছিল মানে এন্টারটেইনমেন্ট। আর এখন মানে কার্টুন দেখা, আমার মেয়ে তো মানে স্পেশাল, সে একটা কার্টুনের কন্টেন্ট মানে একটা যে ছাইরা বসাই দিয়ে খাওয়াবো সেই সুযোগও নাই, সে 30 সেকেন্ড দেখার পরে বলে আরেকটা আরেকটা, মানে আরেকটা মানে এবার এটা চেঞ্জ করতে হবে, চেঞ্জ করার পরে 30 সেকেন্ড যাইতে না যাইতেই মানে এটা ওর মুখস্থ হয়ে গেছে পুরোটা, আরেকটা আরেকটা আরেকটা, মানে সে যতক্ষণ পর্যন্ত আরেকটা চেঞ্জ না হবে ততক্ষণ পর্যন্ত সে খাবার মুখে নেবে না, এই আরেকটা। আমার কথা হলো আরেকটা আরেকটা করতে করতে পরে লিস্টই শেষ, আর কোন ভিডিও এখন কান্না শুরু হবে, এখন কি করবো, মানে এখন আমার যেটা করতে হবে আমার নিজের কার্টুন বানাইতে হবে প্রতিদিন নতুন নতুন কারণ, সে এক কার্টুন বারবার দেখবে না, তুমি কার্টুন হয়ে যাও মাঝে মাঝে, আমি নিজে কার্টুন হয়ে যাবো, আরেকটার কই পাবো, তখন বাবাই কার্টুন দেব, তার বাবাটা দেখ, আরে অদ্ভুত একটা অবস্থা, অদ্ভুত এই পরিস্থিতির মধ্যে আমরা আছি আর কি। আর আগে মনে কর যে আমরা যখন পড়তে বসতাম, পড়তে বসতে পড়ায় মন নাই বা ঘুম আসতেছে, এনার্জি নাই, সারাদিন ক্রিকেট খেলছি, রোদে দৌড়াদৌড়ি করছি,
এখন সন্ধ্যার সময় পড়তে বসতো, এই যে এরকম হাই তুলতাম পড়তে বসা, তো আসলেই দেখা যেত যে মা নাহলে বাবা আর সারাক্ষণ পড়তেছি, মানুষ এটি সামাজিক যে মানুষ একে বসবাস করতে পারে না, মানুষ দেখা এরকম কখন যে ঘুমাই যায় টের পায় না, আর ঘুমানোর পরে হঠাৎ করে উল্কাপিণ্ডের মতো মাথার উপরে থাবরাই অবস্থা, একটু পড়তে সারাদিন যে খেললি তখন তো তোর ঘুমায় নাই, অদ্ভুত লজিক, খেললে গেলে ঘুমাইবো আমার, আর খেলার টাইম তো ঘুমের টাইম না, খেললে টায়ার্ড হয়েছে এখন আমার ঘুমাসবে, এটা তো লজিক, লজিক এই লজিক কোনো আব্বা আমি বুঝতো না, কেউ কোনোদিন দেখছো পড়তে পড়তে টায়ার্ড হয়ে ঘুমিয়ে গেছে, আমার খেললে যে টায়ার্ড হয়েছে, এবার থাবর দেওয়ার পরেই মানে ওই থাবর কি যে এনার্জি, কি যে বুস্ট, কি যে মানে পাওয়ারফুল, এক থাবর খেলে দুই তিন ঘন্টা টানা পড়তে পারতাম, আর 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 এখন আপনার বাচ্চা পড়াশোনা করছে না, হেল ড্রিঙ্ক খাওয়া, এই হেল ড্রিঙ্ক খাইলে আট ঘন্টা পড়বে, না ওটা না এনার্জি ড্রিঙ্ক হেল ড্রিঙ্ক ছিল না ভাই, এখন তোমার মেয়ে যেটা হয়েছে যে কার্টুন দেখে, মানে কয়েক দিন পর মনে হবে কি একটু তো বাইরে যা, একটু তো বাইরে খেল, এরকম মনে হবে, ঠিক আছে, আর আমরা আগে খেলতাম এত খেলো এত খেলো বড় সে পড়াশোনা নাই, এবার যখন পড়ালেখা শেষ আমার ফ্রেন্ড ক্রিকেটের চান্স পাইছে, আব্বা আমার ফ্রেন্ড ক্রিকেটের চান্স পাইছে, মাসে এক কোটি টাকা বেতন, খেললে করলি দেখি তুই, হ্যাঁ ও তো তোর লোকে খেলছে শৈশবকালের অনেক ঘটনা আছে যেগুলো এখন আমি চিন্তা করেছি কেন কেন বলছি, ওই স্কুলে হচ্ছে কি স্কুলে ওই আমি আমি করতাম কি মাঝখানে বসতাম, মানে মাঝে যে বেঞ্চ গুলো আছে ওইখানে বসতাম, না সামনে না পেছনে একদম মাঝামাঝি বসে, এগুলো সুবিধাবাদী স্টুডেন্ট বলে, মানে মানে পড়া ধরে তো মানে হোমওয়ার্ক হয়েছে কি, হ্যাঁ ওইটাই তো, হ্যাঁ মানে সামনে যদি ধরে আমার কাছে আস্তে আস্তে ঘন্টা পড়ে যাবে, আর পেছন থেকে শুরু করলে একই কথা আস্তে আস্তে ঘন্টা শেষ হয়ে যাবে, কিছু স্যার স্যাররা অনেক চালাক ছিল ধরতোই মাঝখান থেকে, যে বুঝতো যে মাঝখানে গুলো সুবিধাবাদী, এটা বুঝতে পারো বহুদিন পর, আমাদের এরকম মনে হয় এলোপাথারি গুলি চালাইতে ওই দিন আমি ভয় থাকতাম, কাকে তো ধরবে কোন দিক থেকে ধরুন, ঠিক আছে যার দিকে তুই উঠবা, আমি তো কোথাও চোখ লুকায় রাখতাম এরকম নিচে সারের লোকের চোখে চোখ পড়ে গেলেই মনে আমার ডাকবো, ঠিক আছে এখন তখন তো বুঝতাম না, এখন যখন মাঝে মধ্যে আমরা লেকচার দিই, আমরা গ্রুমিং করাই, বা আমরা যখন স্টেজে যাই তখন বোঝা যায় যে দূরে দাঁড়ায় থেকে কেউ যদি বসে থাকে সবার চোখ দেখা যায়, কার চোখ নিচে কার চোখ উপরে, হ্যাঁ বোঝা যায় ওই ওই মাথা লোকাই যাচ্ছে এই বোঝা যায়, তখন আমরা ভাবতাম আরে স্যার বুঝলো কেমন আমি বরাবর নেই, আমরা তখন ভাবতাম স্যার আমি মাথা লুকিয়ে রাখলাম স্যার বুঝে নিলে পড়াবারই নেই, কারণ তখন তো বুঝতাম না যে দূর থেকে বোঝাই যায় যে বইসে শালা সো মাথা লুকিয়ে বোঝা যায়, আসলে এরকম হয় আর কি, এই জন্য টিচাররা অলওয়েজ টিচার, স্যারদেরকে আমরা অত্যন্ত সম্মান করি এখনো, এখন এখনকার স্টুডেন্টদের টিচারদের দেখি না খুব বেশি একটা সম্মান, আসলে তাই আমরা এখন পর্যন্ত টিচারদেরকে যে পরিমাণ সম্মান দেই যে পরিমাণ রেসপেক্ট করি, রাস্তায় এখনো কিছু কিছু টিচারকে যখন দেখি আসা যাবে বুক কাঁপে এই বুঝি ব্যাধ দে বাড়িটা দিল, আরে ভাই আমি তো এখন মানে বাসায় গেলে গ্রামে আমার প্রাইমারি কোনো টিচার দেখতে পেলে আমি সঙ্গে সঙ্গে গাড়িটা ব্রেক করি, ব্রেক করে তারপর নামি, তারপর স্যার আদাব, হ্যাঁ স্যার নমস্কার, আমি এখন এটা করি, মানে এটা মানে অন্তর থেকে অন্তর থেকে এই রেস্টুরেন্ট আমাদের চলে আসে, কিন্তু ওই স্যাররে কিন্তু আমাকে মারতে কিন্তু কোনোদিন ভাবে নাই যে আসতে পারি, ওই স্যারদের প্রতি এখন যে আমাদের যে পরিমাণ রেসপেক্ট এখনো আছে জানি না, এখনকার ছেলেপেলেদের আমি আমি দেখছি অনেককেই যে নাই ওই রেসপেক্টটা নাই, ওরা স্যারদের এখানে ভাইয়া বলে, স্যারদের সাথে কেমন যেন একটা ফ্রেন্ডলি মিশে যায়, যদিও এটা অনেক ক্ষেত্রে ভালো কিন্তু অনেক ক্ষেত্রে খারাপও, ওই সম্মানটা আর স্যারদের প্রতি টিচারদের প্রতি থাকে না যেটা থাকা উচিত অ্যাকচুয়ালি, আর আমরা এখনও সেই স্যারদেরকে ভয় পাই, আমার মনে আছে এখনও এক স্যার আমাদের মারছিল, সেদিন দেখা হয়েছে আমার সাথে রাস্তায়, আমি বাইক চালাই যাইতে, হ্যাঁ মিরু ছিল আমার সাথে বাইক চালাই যাই দেখছি স্যার দেখে আমার কোল জায়গায় বলছে আমি এই বুঝি মারবো, দেখে একটা রাগই মানে, তো আমি তারপর হুন্ডাটা ব্রেক করে স্যার কিন্তু আমার চিনে নেই বাইকে, পরে আমি তারপরে স্যারের যে আন্তরিকতা আন্তরিকতা কি আন্তরিকতা মানে দেখে সে এত খুশি এত আবেগ আপ্লুত, মানে অদ্ভুত লাগলো যে এই স্যারই একদিন আমার পিঠে একাইত করে দিছে, এই স্যারের ভয়ে স্কুলে আমি তিন চার দিন যাইতাম না, এখন একটা অবস্থা ক্লাসে মাথায় লুকিয়ে থাকতাম, সেই স্যার এখন আমাকে পেলে কি আন্তরিক, মিরু তো ছিল মিরু দেখছে একদম একদম,
সেই শিক্ষকদের প্রতি সেই সম্মানটা আমাদের আজীবন আছে, এবং যারা আছেন এখন স্টুডেন্ট আছে অনেকেই আমাদের মধ্যে, লিসেনারদের মধ্যে বেশিরভাগই আমাদের 90% স্টুডেন্ট, তাদেরকে বলছি যে কখনো বাবা মা শিক্ষক এই তিনজনকে কখনো মানে অশ্রদ্ধা করবো না, অসম্মান করবো না, কখনো তাদের দিকে আঙুল তুলে কথা বলবো না, চোখ তুলে কথা বলবো না, তাদের হ্যাঁ রেসপেক্ট করবা এবার চোখ কথা বলবা, বা সেই কথা যেন অবশ্যই তোমার মাধুর্য, মলিনতা এবং রেসপেক্টটা যেন থাকে। কারণ এই তুমি যে আজকে রেসপেক্ট না দাও, একদিন দেখবে তুমি রেসপেক্ট পাচ্ছ না, সেটাই রেসপেক্ট দিলে রেসপেক্ট পাওয়া যায়, ইজ্জত দিলে ইজ্জত পাওয়া যায়। এই জন্য আমি সবসময় মেয়েদেরকে ইজ্জত দিয়ে কথা বলি। আগের প্রত্যেকটা কথা সত্য, আমি আমি এখন পর্যন্ত এটা মানি, সবসময় মানি। যাও রেসপেক্ট দিলে আসলে রেসপেক্ট পাবে। তুমি আজকে যদি শিক্ষককে শ্রদ্ধা করো, একদিন দেখবো তোমাকেও সেই শ্রদ্ধা কেউ না কেউ করছে, সেটা তুমি ফিরে পাবা, তখনও মিস হবে না। ফিরবো ছোট্টটা বিরতি, যেমন আমরা এখন গিয়ে আবার ফিরে আসবো, ঠিক তেমনি তুমি তার রেসে ফিরে পাবা। ফিরবো ছোট্টটা বিরতির পর কে কোথাও কি যাবেন না, কিপ টিউনিং ক্যাপিটাল এফএম 94.8। এই যে আগের কথাটুকু, সেই সকল স্যারদেরকে ডেডিকেট করলাম, আমাদের যারা একদিনের জন্য ওরা শিক্ষা দিয়েছে, এইটুকু হলো আমাদেরকে কিছুটা শিখিয়ে এই জীবনে আমাদের লাইফে এই এতটুকু চেঞ্জ আনতে পারছে, সেই সকল শিক্ষকদেরকে রেসপেক্ট করলাম, সেলুট করলাম, এবং এইটুকু পোর্শন আমার শোয়ের তাকে ডেডিকেট করলাম। সব ভালো থাকবেন সকল শিক্ষকরা। ফিরবো ছোট্ট বিরতির পর কেউ করতে যাবে না, কিপ টিউনিং ক্যাপিটাল এফএম 94.8 চলছে, নাট বল টু দ্য টু ফান কিংস, সাথে আছে এইরকমই কিছু শিক্ষকের স্টুডেন্ট, দুষ্টু স্টুডেন্ট রিদেয়াল মিরু, তাকে নিয়ে আসবো আবার একটু কিছুক্ষণ পরে। একদমই ফিরছি।